যার হৃদয়ে ধনুকধারী শ্রীরাম সর্বদা বিরাজিত, সেই পবনপুত্র হনুমানজিকে আমি প্রণাম করি। আমি দর্শক বন্ধু এখন শুরু করব শ্রী হনুমৎ স্তব। অতুলিত বলধামং হেম শৈলাহ দেহং তনুজ বন কৃষাণু জ্ঞানী না মগ্রগণ্যম সকল গুণ নিধানং বানরানামধীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। অর্থাৎ অতুলিত শক্তির ভণ্ডার স্বর্ণগিরি সুমেরু পর্বতের ন্যায় কাঞ্চন কান্তি যুক্ত দেহধারী রাক্ষস রূপী অরণ্যকে ভস্মীভূত করতে অগ্নির ন্যায় তেজস্বী জ্ঞানীগণের মধ্যে অগ্রগণ্য সকল গুণের আধার বানর কুলের অধীশ্বর শ্রীরামের প্রিয় ভক্ত পবন পুত্রকে আমি প্রণাম করি। গস্পদীকৃত বারিশং মশকীকৃত রাক্ষসং রামায়ণ মহামালরত্নং বন্দেহ নীলাত্মজন অঞ্জনানন্দনং বীরং জানকী শোকনাশনং কপীশ মক্ষহন্তারং বন্দে লঙ্কা ভয়ঙ্করম। অর্থাৎ যার নিকট সমুদ্র গোখুরের ন্যায়, যিনি রাক্ষসকুলকে মশকের ন্যায় মর্দন করে বিনষ্ট করেছেন, সেই রামায়ণ রূপী মহাকাব্যের রত্ন অনিলাত্মজ শ্রী হনুমানকে আমি সাদরে বন্দনা করি। মা অঞ্জনাকে যিনি অতিশয় আনন্দ প্রদান করেছেন, সীতার যিনি শোক নিবারণ করেছেন, অতিশয় বীর অক্ষ সংহারক লঙ্কার জন্য ভয়ঙ্কর অর্থাৎ লঙ্কায় যিনি ত্রাসের সঞ্চার করেছেন, সেই বানরপতি শ্রী হনুমানকে আমি বন্দনা করি। উল্লঙ্ঘ সিন্ধ সলিলং সলিলং যহ শোক বন্নি জনকাত্ম জায়া আদায় তিনৈব দদাহ লঙ্কাং নমামি ত্বং প্রাঞ্জলি রঞ্জনেয়ম। অর্থাৎ যিনি লীলাপূর্বক সমুদ্র লঙ্ঘন করে জনকাত্মজা সীতার শোকাগ্নির দ্বারা সেই লঙ্কাকে বশীভূত করেছেন, সেই অঞ্জনীপুত্রকে আমি করজোড়ে প্রণাম করি। মনোজবং মারুতি তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতং বরিষ্ঠং বাতাত্মজং বানর ইউতমুখং শ্রীরাম দূতং শরণং প্রপদ্যে। অর্থাৎ মনের সমকক্ষ শীঘ্র গতিযুক্ত এবং বায়ুর সমান প্রবল বেগভূষিত ইন্দ্রিয় বিজয়ী বুদ্ধিমানগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বায়ুপুত্র বানর কুলের মধ্যে অগ্রগণ্য শ্রীরামের দূত সেই হনুমানের আমি শরণাগত হই। অঞ্জনেয় মোতি পাটলানন কাঞ্চনাদ্রি কমনীয় বিগ্রহম পারিজাত তরু মূলবাসিনম ভাবয়ামি পবনান নন্দনম। অর্থাৎ যার মুখ রক্তবর্ণ এবং দেহ স্বর্ণগ্রীর ন্যায় কান্তিযুক্ত, যিনি পারিজাত বৃক্ষমূলে নিবাস করেন, সেই পবননন্দন তথা অঞ্জনানন্দন হনুমানের আমি মনন চিন্তা করি। যত্র তত্র রঘুনাথ কীর্তন তত্র তত্র প্রীত মস্তকাঞ্জলি বাষ্পবারি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসান্তকম্। যেখানে যেখানে শ্রী রঘুনাথের কীর্তন নাম রূপ গুণ লীলা আদি করা হয়, সেই সেই জায়গায় করজোড়ে নতমস্তক হয়ে অশ্রুপূর্ণ নয়নে শ্রী হনুমান সদা উপস্থিত থাকেন। রাক্ষস বংশের কালরূপ ঘাতক সেই মারুতিকে সকলেই নমস্কার করে।